আমরা আমাদের ছাত্র ডাক্তারদের সাথে বসছি, আমরা অনেকক্ষণ তাদের সাথে কথাবার্তা বলেছি, তাদের অনেকগুলো বিষয় এখানে উত্থাপিত হয়েছে, বিশেষ করে তিনটা দাবি তারা করেছে। আমি মনে করি এই প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি, এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। একটা তারা বলেছে 24 ঘন্টার মধ্যে যারা এই অপরাধটা করেছে, যেই ডাক্তাররা রাত দিন পরিশ্রম করে আমাদের সেবা দিয়ে গেছে, কোভিডের সময় কোনো দিন রাতের পার্থক্য মনের মধ্যে রাখে নাই, এখনও বন্যার মধ্যে অনেক ডাক্তার দিয়ে সেবা দিচ্ছে। চিকনগুনিয়া বলেন, ডেঙ্গু বলেন, সব জায়গায় তারা আছে, অথচ তাদের উপর আমরা যেই ন্যাক্কারজনক কাজটা করেছি, আমি মনে করি ছাত্র আন্দোলনের সময় তারা যে সেবাটা দিয়ে গেছে এখনও দিয়ে যাচ্ছে। পঙ্গু হাসপাতালে বলেন, ঢাকা মেডিকেলে বলেন, চক্ষু হাসপাতালে বলেন, পিজি সর্বত্রই তারা যে সেবাটা দিয়ে গেছে এবং এখনও দিয়ে যাচ্ছে। এটার জন্য তাদেরকে আমাদের কৃতজ্ঞতা, সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই এবং তাদের সাথে আমি একমত। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব। বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে, একটা হাসপাতাল, সেখানেও আমরা সুরক্ষা দিব। ঢাকায় অলরেডি মেডিকেল হাসপাতাল অলরেডি জোরদার করা হয়েছে, সেখানে বিজিপি দেওয়া হয়েছে, আর্মিরও আছে, পুলিশও আছে, এবং যারা যেই সময় যে দায়িত্ব পালন করার কথা ছিল, যারা এটা পালন করতে পারে নাই, তাদেরকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসব। আরেকটা দাবি তারা করেছে যে এটা কোনটা বলেন, সুরক্ষা অ্যারেস্ট করতে হবে, দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে। আমরা তাদেরকে বলেছি আমাদের একটু সময় দাও, সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরব। এবং এখানে যেই কলেজের প্রিন্সিপালও ছিলেন, এখানে ভিসি ছিলেন, বিওপির ভিসিও ছিলেন, কাজে তিনিও বলতে পারবেন তার কোন ছাত্র তার সাথে এসছেন, এরা কি ছাত্র নাকি অন্য কেউ, সেটাও উনি বলতে পারবেন, কাজে উনি সাথে ছিলেন এবং তার সাথে আরও কয়েকজন শিক্ষক ছিল। কাজে আমরা তাদের কাছ থেকে জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো এবং আমরা খুব দ্রুত তাদেরকে ধরে ফেলতে পারবো বলে আমরা আশা করছি। আর স্বাস্থ্য সুরক্ষা একটা আইনের কথা বলেছে, এইটা মনে একটা প্রসেসের মধ্যে আছে, এটাও হয়ে যাবে আশা করি, আমি এটুকু বলতে পারি। আর একটা যেটা তারা বলেছে স্বাস্থ্য পুলিশ, এইটা একটু সময় লাগবে, এটা দীর্ঘ, কারণ আমরা তো কোনো আইন এখন বানাইতে পারবো কিনা আমার জানা নাই। তারা বলেছে হাসপাতালের জন্য যতগুলি যেখানে সেবা কেন্দ্র আছে সব সেবা কেন্দ্রে স্বাস্থ্য পুলিশ নামে কিছু ফোর্স দিয়ে দেওয়া, তারা ডিজি হেলথের আন্ডারে থাকবে, তো এইটা হল করতে হলেও হয়তো নতুন আইন করতে হবে, সেটা আমি জানি না, সেই জন্য আমি বলছি এটা আমি ফিরে গিয়ে ওখানে আলাপ করব। এটা যদি আইন বানাইতে হয় আমাদের পক্ষে সেই আইন করা সম্ভব কিনা সেটাও আমি জানি না, ওইটা একটু সময় লাগবে। আর বাকিগুলো তো আমরা বলেছি আমরা যত পর্যায়ক্রমে সব ওরা এটা ঘোষণা দিয়েছে, তারা এই যে কর্মবিরতির কথা বলছেন, আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি, প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আন্ডারে যে রোগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে, এবং একজন বলল আজকে তার চারজন রোগীকে সে রিলিজও করেছে, তাহলে সে বলেছে জরুরি সেবাটা তারা করে গেছে, মানবিক তারা অনেক বেশি মানবিক, এই মানবিকতার উদাহরণ কিন্তু তারা রেখেছে। কাজে তারা কাল জরুরি সেবাটা চালু হয়ে যাবে, আর ভিতরে তো তার সেবা করছে, তারা তো আসলে বন্ধ করে নাই, আমি বললাম যেভাবে বন্ধ রয়েছে টিকিট কার্যক্রম বন্ধ রয়েছে, এখন থেকে তো আমি জরুরি আমি জরুরির কথা বলি নাই, ভিতরে যারা আছে তাদের কথা আমি বলেছি। আশা দা আপনি বলেন, তারা এখন থেকে তারা জরুরি চিকিৎসা সেবা চালু করবেন, এবং যেটা যে নিশ্চয়তা ওনারা চেয়েছেন সিকিউরিটি, সেটা আমরা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব, এবং তাদের যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবেন সারা দেশব্যাপী। এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে, কমপ্লিট শাটডাউন থেকে ওনারা সরে এসেছেন, কমপ্লিট শাটডাউন আর নাই, কমপ্লিট শাটডাউন মানে হচ্ছে জরুরি সেবা সহ সব বন্ধ রাখা, সেইটা থেকে ওনারা সরে এসেছেন, ওনারা জরুরি সেবাটা এখনই চালু করছেন,
যে নিশ্চয়তা ওনারা চেয়েছিলেন আমরা সেই নিশ্চয়তা মাননীয় উপদেষ্টা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সেনাবাহিনীর সদস্য আছে, বিজিবির সদস্য আছে, পুলিশের সদস্য আছে এবং আমাদের আনসার সদস্যরাও বেসামরিক পোশাকে দায়িত্ব পালন করছে। কাজে চার বাহিনী মিলেই তারা সিকিউরিটিটা ইনশিওর করবে এবং এখন থেকেই জরুরি সেবাটা চালু হয়ে যাবে। ওয়ার্ডে ওয়ার্ডে যেসব রুগী আমাদের ভর্তি আছে, যারা আইসিইউতে আছে, এইচডিইউতে আছে বা ইনডোরে যেসব রুগী ভর্তি আছে তাদের সেবা চালু থাকবে। ইমার্জেন্সি, ক্যাজুয়ালটি এবং নিউরোসার্জারি, আপনারা জানেন এই তিনটা জায়গায় আমাদের জরুরি সার্ভিসগুলো চালু থাকে, এই তিনটা সার্ভিস চালু থাকবে এবং ইনডোরের সকল সার্ভিস চালু থাকবে। জরুরি বিভাগ যখন চালু আছে তার মানে জরুরি বিভাগে যে রুগীগুলো আসবে ভর্তিযোগ্য তাদেরকে ভর্তি করা হবে।